একে বর্ষাতেও দেখানি বৃষ্টির আর অসহ্য আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় ফলে নাজেহাল হয়ে প্রতিবাদে সরব আসানসোলের কুলটি এলাকার বামনেতাকর্মীর সমর্থকরা তাদের অভিযোগ বিদ্যুৎ না থাকা রোজগার ঘটনা হয়ে দাঁড়ালেও বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে দেখা দিচ্ছে ঘাটতি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন এর বিরুদ্ধে বুধবার বরাকর বাস থেকে মিছিল করে বামেরা এবং তারা স্মারকলিপি জমা দেন বরাকরের রাজ্য সরকারের বিদ্যুৎ দফতরের কর্তার কাছে বামনেতা নেতা সুজিত ভট্টাচার্যের নেতৃত্বে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুলটি এরিয়া অফিসের কর্মী সমর্থকরা তাদের অভিযোগ এখনো বহু গরিব এবং বস্তিবাসীর কাছে পৌঁছায়নি বিদ্যুৎ একই সঙ্গে বিদ্যুৎ মাসুল কমানো সহ প্রতি তিন মাসের বদলে প্রতি মাস সে বিল নেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা প্রথমত হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিদ্যুৎ মাসুলের তুলনায় পশ্চিমবাংলায় বিদ্যুৎ মাসুল অত্যন্ত বেশি দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যুৎ মাসুল তৈরি করার যে পদ্ধতিটা গ্রহণ করার যে পদ্ধতিটা এটাও কিন্তু সঠিক নয় গ্রাহককে দিতে হচ্ছে তিন মাসের পরিবর্তে এক মাসে বিদ্যুৎ গ্রহণ করার পদ্ধতি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে করা উচিত এবার যারা বস্তিতে বাস করে তাদের জন্য তাদের যখন ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে সরকারের একটা দপ্তর আরবান দপ্তর যেটা ডেভেলপমেন্ট দপ্তর তারা সাম ডেভেলপমেন্টের কথা বলছে অথচ তারা আজকের দিনে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে তারা বিদ্যুৎ পাবে না এটা তো হতে পারে না সেই জন্য এটাকে সরলীকরণ করতে হবে